বিসিক এবং উন্নত প্রতিষ্ঠানগুলো মৌমাছি পালা নিয়ে কাজ করতেছে, খামার নিয়ে কাজ করতেছে, কিন্তু মধুর প্রকৃতি নিয়ে কেউ তেমন কেউ কাজ করতেছে। তা আমি আমার চিন্তা বা আমার প্রকাশটাকে মধুর প্রকৃতি, মধু কীরকম হতে পারে, মধু কাকে বলে, সাধারণ মানুষ মধু কীভাবে চিনবে, এটার উপর কাজ করার জন্য এরপর আমি কাজ শুরু করছি। কাজ করতে করতে আমি উপায় নিজ যেটা সেটা হলো মধু, আমি আগে মনে করতাম বা আমরা মানুষের মতো লাল থকথকে মিষ্টি একটা পানি, মানুষ মনে করে এটাই মানে মধু, যেটা ঘন হবে, খুব ঘন হবে, লালচে টাইপের হবে, মিষ্টি হবে। আমার অর্জনটা হলো মধুর মধ্যে যে ভেরিয়েশনটা, বাংলাদেশের মধুগুলো যে বিভিন্ন রকম, এটাকে আমি মানুষের সাথে তুলে দিতে পারছি।